আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা রওনা হয়েছি বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দিকে। তো আমরা এখানে সব বন্ধুরা মিলে যাচ্ছি, সো চিল হবে বন্ধুরা, চিল, মজা হবে, আপনারা সবাই সাথেই থাকবেন। সো বন্ধুরা, আমরা যশোর জেলার বাগাচড়া থেকে মাইক্রোবাসে করে যাত্রা শুরু করেছি। আমরা সাতক্ষীরার মুন্সীগঞ্জে গিয়ে মাইক্রোবাস ছেড়ে দেব, এরপর ট্রলারে করে সুবিধাবঞ্চিত গাবুরা দ্বীপ ইউনিয়নে গিয়ে নামবো। সাতক্ষীরা সদর থেকে মুন্সীগঞ্জের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তবে দূরত্ব যতই হোক, রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। তো চলুন পরিবেশটা উপভোগ করি। আর আজকে আপনাদেরকে সুন্দরবনের বাঘ না দেখাতে পারলেও বাঘের গর্জন অবশ্যই শোনাবো। আমরা এখন সাতক্ষীরার বাইপাস সড়ক পার হচ্ছি। রাস্তার দুপাশে সবুজ মাঠের সমারোহ এবং গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য সত্যিই আপনার নজর কাড়বে। রাস্তার দুপাশে বিশাল বিশাল সব মাছের ঘের দেখতে পাচ্ছেন। আর আপনারা নিশ্চয় জানেন যে এই সাতক্ষীরা এলাকা মৎস্য চাষের জন্য বিখ্যাত এবং বহির্বিশ্বে রপ্তানিকৃত শতকরা 70% চিংড়ি এই সাতক্ষীরা জেলায় উৎপাদিত হয়। বন্ধুরা, রাস্তায় যে ছইওয়ালা ভিনগুলো দেখতে পাচ্ছেন, অন্যান্য এলাকায় এটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু দক্ষিণ অঞ্চলে আপনি এরকম ছইওয়ালা ভ্যান আজও খুঁজে পাবেন। তো চলুন আমরা এখন ট্রলারে করে গাবুরা দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। নদীর পাশেই যে গাছের সারি দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের সুন্দরবন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে থাকা ছোট ভাইয়েরা ছবি তোলায় ব্যস্ত আছে। তো বন্ধুরা, আমরা এখন চুনা নদী দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি মালঞ্চ নদী। এখানে আসার পর জানতে পারলাম করোনা পরিস্থিতির কারণে সুন্দরবনের ভিতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না, তাই আজকে আপনাদেরকে সুন্দরবনের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তবে সুবিধাবঞ্চিত গাবুরা দ্বীপটি আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখাবো। তো চলুন আপাতত মালঞ্চি নদীর বুকে ভেসে ভেসে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাই। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমাও স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বন্ধুরা, আমরা চলে এসেছি গাবুরা দ্বীপে। তো চলুন দ্বীপটি ঘুরে দেখা যাক। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন হল সুন্দরবন সংলগ্ন একটি দ্বীপ। মাত্র 33 বর্গ কিলোমিটার আয়তনের গাবুরা ইউনিয়নে প্রায় 37,000 মানুষ বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হল সুন্দরবন কেন্দ্রিক। বাগদা চিংড়ির প্রধান উৎপাদন কেন্দ্র হল এই গাবুরা অঞ্চল। নদীবেষ্টিত এই ইউনিয়নের চারপাশে 27 কিলোমিটার বেড়িবার দিয়ে এই ইউনিয়নকে বসবাসযোগ্য করা হয়েছে, কিন্তু বড়ই জরাজীর্ণ এই বেড়িবাদ। এছাড়াও সুবিধাবঞ্চিত এই ইউনিয়নের বাসিন্দাদের আছে নানাবিধ প্রতিবন্ধকতা। খুব সামান্যতেই প্লাবিত হয়ে অকেজো হয়ে যায় সরকারি সব স্থাপনাসহ এলাকাবাসীর আবাসস্থল, জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ।
এই গাবুরা অঞ্চলে নেই কোনো পিচ ঢালা রাস্তা, প্রায় 95% রাস্তাই এখানে কাঁচা। হাতে গোনা কিছু রাস্তা আছে যেগুলো ইটের ছলিং বসানো, যার ফলে সামান্য বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে ওঠে জনজীবন। এই গাবুরা সর্বশেষ আইলার ভয়ানক থাবার উপস্থিতির চিহ্ন এখনও বহন করে বেড়াচ্ছে। এই এলাকায় আসলেই বুঝতে পারবেন কতটা প্রলঙ্কয়ে ছিল এই দানবীয় আইলা। কৃষি উৎপাদন নেমে গেছে শূন্যের কোঠায়, আর আছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিশুদ্ধ পানি পেতে হলে অনেকের পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল পথ, অন্যথায় পুকুরের পানি একমাত্র ভরসা। একদিকে সুন্দরবন বন্ধ, অন্যদিকে জ্বালানি কাঠের তীব্র সংকট, আবার নেই কোনো কর্মসংস্থান। এমত অবস্থায় দিশেহারা সকল গাবুরাবাসী। তারপরও তারা স্বপ্ন দেখে নতুন কোনো দিনের, দিব্যি ভুলে যায় আইলা কিংবা আমফানের মতো প্রলঙ্কয়ী ঘূর্ণিঝড়ের কথা। প্রিয় গাবুরাবাসীর জন্য একটি সুন্দর সকালের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।